বন্ধুরা, এই ভিডিওতে থাকছে মুকুটমণিপুর ড্যামের অপর একটি প্রান্ত, যা হয়তো আপনি দেখেননি। আমাদের মজাদার জার্নি নাকি? ও, এইগুলো সব জলে ভর্তি। বাহ, মুকুটমণিপুর ড্যাম। আমরা এই প্রান্তে, আর ওই প্রান্তে গেলেই মুকুটমণিপুর অম্বিকানগর। একটি সুন্দর গ্রাম, এবং এই যে পাইপলাইনের যে কাজ চলছে তার সোর্সের জায়গাটি। সুপ্রভাত। আজ 12ই আষাঢ়, আর তথাকথিত বর্ষাকাল। মনে হয় আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকালের সংজ্ঞা পাল্টানোর সময় হয়ে গেছে। এই দেখুন, রৌদ্র, প্রখর রোদ। তো আজ আমাদের জার্নি একটি স্পেশাল জায়গায়। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। তো চলুন, সঙ্গে থাকুন, দেখুন আজ আমরা কোথায় পৌঁছাই। দারুন দারুন, পেঁয়াজ লঙ্কা দিয়ে দাও। কেমন হয়েছে বলো? দারুন দারুন, এই তো শুরু। এই ছিল আমাদের বাহন, টাটা উইঙ্গার। আমার এই উইঙ্গারে প্রথম জার্নি হবে এটি। কত বছরের গাছ এটা বলুন তো? 100 বছর হয়েছে। ঠিক করুন, আপনারা কি করছেন তাহলে? ছোটখাটো ব্রিজ, ছোটখাটো নদী নালা পেরিয়ে আমাদের গাড়ি ছুটেছে। আমরা পিচাসি স্কুল পার হলাম। শহরের কোলকাহল থেকে কয়েক ক্রস দূরে এই গ্রামটি অপেক্ষা করছে আমাদের জন্য। মানবাজার পেরিয়ে দোলাডাঙ্গার রাস্তায় চলেছে আমাদের গাড়ি। চারিদিকে শুধু গাছ আর গাছ, তার মধ্য দিয়ে সরু এই রাস্তা। মাঝে মধ্যে কিছু কিছু আদিবাসী গ্রাম এবং তাদের সুন্দর সুন্দর ডিজাইন করা। সেই ডিজাইনের মধ্যে রয়েছে ফেসবুক, ইউটিউব, টুইটারেরও প্রতীকী চিহ্ন। পুরুলিয়ার একদম প্রান্তে এই গ্রামটি হল নাগদাগোড়া। যখন আমরা নাগদাগোড়ায় ঢুকছি, তখন বৃষ্টি আমাদেরকে স্বাগত জানালো। যদিও আমরা গ্রামটিতে পৌঁছেছিলাম আমাদের শ্রদ্ধেয় সহকর্মী প্রশান্তবাবুর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে, কিন্তু এটি হয়ে গেল আমাদের উপরি পাওনা। এখনকার গ্রাম প্রায় এরকমই ফাঁকা ফাঁকা গ্রাম, পুরনো বিল্ডিং, কিছু ধসে যাওয়া, কিন্তু কারুকার্যের ছাপ কিন্তু স্পষ্ট। গ্রামটির এক প্রান্তে রয়েছে একটি শিব মন্দির। সেই শিব মন্দির চত্বর এবং ছোটোখাটো জঙ্গল পার হয়ে আমরা প্রথম পেলাম মুকুটমণিপুর ড্যামের দর্শন। এই যে অংশগুলি আমরা দেখছি এখন ফাঁকা মাঠের মতো, সেইগুলি বর্ষাকালে পরিপূর্ণ থাকে জলে। আর ওই যে দূরে দেখা যায়, ওইখানেই পাইপলাইনের ডিপ বোরিং করা হচ্ছে, যা পূর্ব প্রান্ত থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, কিন্তু এখান থেকে সামনেই। মুকুটমণিপুর ড্যাম। আমরা এই প্রান্তে, আর ওই প্রান্তে গেলেই মুকুটমণিপুর অম্বিকানগর। অনেকদিনের শখ ছিল যে এইদিকে পৌঁছাই, তো আজ সেই শখ পূর্ণ হয়েছে। তো এই দারুণ ভিউ। এবার আমাদের স্নানের পালা। এই মুকুটমণিপুরের সুন্দর জলে কিছুক্ষণ স্নান, সাঁতার। দারুণ জায়গা, দারুণ। ভারতের সর্ববৃহৎ মাটির বাঁধের এই ড্যাম।
এইরকম একটি সুন্দর পরিষ্কার জলের ড্যাম পেয়ে পরে লোভ সামলানো গেল না, স্নানটি এখানে সেরে নিলাম। অনেকদিন পর পেলাম সাঁতারের সুযোগ। একমাত্র জল নেমে গেলেই এখানে চাষাবাদ হয়, বোরো ধান চাষ হয়, বিভিন্ন শাকসবজিও চাষ হয়। এই ড্যামের পশ্চিম প্রান্তের প্রতিটি প্রান্তে একটি একটি করে গ্রাম রয়েছে, তার মধ্যে এটি একটি গ্রাম। আবার একটি গ্রাম রয়েছে গাইডুমুর, যেখানে আমার আর একটি ভিডিও রয়েছে, আপনারা দেখুন। গাইডুমুরের ওইখানে কুমারী নদী মিলেছে এই ড্যামের সঙ্গে, এ এক দারুণ অভিজ্ঞতা। ফিরলাম, বেশ এনজয়ফুল হয়েছিল আমাদের এই জার্নি, এ এক চিরস্মরণীয় জার্নি হয়ে থাকবে, এ বলাই যায়। আপনারা কি বলবেন কমেন্ট করে জানান, কমেন্টের অপেক্ষায় থাকলাম। নমস্কার, ধন্যবাদ।